আমার স্নেহের ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রিয়ার্স স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম বন্ধুরা আমি তোমাদের গতকালের ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর অর্থাৎ তোমরা যারা দু সালে একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি সাহিত্য চর্চা থেকে গদ্য বিভাগের এবং পদ্য বিভাগের দুটি ভিডিও ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি এখন আমি তোমাদেরকে গ্যালিলিও প্রবন্ধ থেকে বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের সিলেক্ট করেছি তার মধ্যে তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলি তোমরা যথাযথভাবে তৈরি করবে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো তাহলে পরের ভিডিও বাংলার সাজেশন এবং ইংরাজির সাজেশন এবং অন্যান্য সাবজেক্টের সাজেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে গ্যালিলিও প্রবন্ধ প্রবন্ধটির নাম গ্যালিলিও গ্যালিলিও মান পাঁচ পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের প্রবন্ধের মধ্যে দুটি প্রবন্ধ ছিল একটা ছিল সুয়েজ খালে হাঙ্গর শিকার আর গ্যালিলিও সুয়েজ খালের হাঙর শিয়া শিকার এই গল্পটি তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে তোমাদের একটি প্রবন্ধ অর্থাৎ গ্যালিলিও থেকে তোমাদের পরীক্ষা হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নপত্রে চারের দাগের থাকে প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন থাকে একটি প্রশ্নের উত্তর দিতে হয় চার দশমিক এক চার দশমিক দুই এইভাবে তোমাদের প্রশ্নপত্রে নাম্বারিং করা থাকে চার দশমিক একে প্রশ্ন এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো এখানে কার কোন স্বভাবের কথা বলা হয়েছে সেই স্বভাব তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ কিভাবে হলো চার পয়েন্ট দুয়ে দেখতে পাচ্ছ নিজের দূরবীন দিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন গ্যালিলিও কি কি আবিষ্কার করলেন তার আবিষ্কারগুলির সনাতন পন্থীদের মধ্যে কি প্রভাব ফেলেছিল গ্যালিলিওর ছাত্র জীবন সংক্ষেপে বর্ণনা করো চার দশমিক চারে দেখতে পাচ্ছ এখানেই শুরু হলো তার প্রকৃত বিজ্ঞানীর জীবন গ্যালিলিওর প্রকৃত বিজ্ঞানীর জীবন বর্ণনা করো গ্যালিলিও প্রবন্ধ থেকে গ্যালিলিওর বিজ্ঞান সাধনার পরিচয় দাও চার দশমিক ছয় তখনকার দিনে ধার্মিক পণ্ডিতেরা এসব বিশ্বাস করতে চাইলেন না ধার্মিক পণ্ডিতেরা কি বিশ্বাস করতে চাইলেন না এবং কেন বন্ধুরা এই ছটা প্রশ্ন তোমাদেরকে আমি রেখেছি এর মধ্যে তোমরা এই তিনটি প্রশ্ন চার দশমিক এক এই প্রশ্নটি এবং চার দশমিক দুই এবং চার দশমিক তিন এই তিনটি প্রশ্ন তোমরা একেবারে হানড্রেড পারসেন্ট তোমরা মুখস্থ করে লেখা প্র্যাকটিস করো এই তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্ন তোমরা কমন পেতে পারো এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো এখানে কার কোন স্বভাবের কথা বলা হয়েছে সেই স্বভাব তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ কিভাবে হলো নিজের দূরবীন দিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন গ্যালিলিও কি কি আবিষ্কার করলেন তার আবিষ্কারগুলি সনাতন মধ্যে কি প্রভাব ফেলেছিল গ্যালিলিও ছাত্রজীবন জীবন সংক্ষেপে বর্ণনা করো এই তিনটি প্রশ্ন তোমরা খুব ভালো করে করো বন্ধুরা তোমরা চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুদের কাছে বেশি বেশি করে তোমরা শেয়ার করো তাহলে নিমেষের মধ্যে এই ভিডিওগুলি তোমাদের মোবাইলে পৌঁছে যাবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে পরের ভিডিও নিয়ে আসবো আমি তোমাদের যে বাংলা নাটক আছে চর্চা থেকে যে নাটক আছে গুরু এই গুরু থেকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু বাছাই করা প্রশ্ন তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো